সো বাই লো অক্ষয় কুমারের নতুন একটা মুভি ট্রেলার ফাইনালি আজকে আবার রিলিজ হয়ে গেছে। আর সেই ট্রেলারটা দেখার পর আমার মনে হয় না যে অক্ষয় কুমারের কাম ব্যাক আর এই জন্মে সম্ভব, কারণ অক্ষয় কুমার শুধুমাত্র এখন পয়সা কামানোর জন্য মুভি করছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বিকজ এখানে আমরা অক্ষয় কুমারকে 2016-19 অবধি পরপর হিট সুপার হিট মুভি দিতে দেখেছিলাম, কন্টেন্ট ওয়াইজ উনি মুভি নিয়ে আসছিলেন। মানে এখনকার টাইমে দাঁড়িয়ে মানে কোভিড এর পর থেকে অক্ষয় কুমার শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর উপর টিকে আছে। ইয়েস, মানে এরপরেই চলে এলে 3 আসবে বা ওমাই গড 3 যখন আসবে বা এই যে সূর্যবংশে 2 আসবে, সো শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য হয়তো সেসব মুভিগুলো হিট হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি যে অক্ষয় কুমার অ্যাজ এ স্টার, আমার যে স্টারডম, সেটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। আর অক্ষয় কুমারের কাম ব্যাকের জন্য আমরা সবাই ওয়েট করেছি মোটামুটি, যে অক্ষয় কুমার একটা স্ট্রং কাম ব্যাক করবে, বাট কাম ব্যাক হয়ে উঠতে পারছে না। সেখানে অক্ষয় কুমারের ভালো মুভিগুলো তো হলে চলছেই না, তার পাশাপাশি খারাপ মুভি তো সেগুলোর কথা আমি ধরছি না। আর এই দিক থেকে ভাই ভেবে দেখতে গেলে যে অক্ষয় কুমারই কিন্তু এই নিজের ডাউনফলের জন্য দায়ী। ইয়েস, কারণ অত্যাধিক মুভি উনি নিয়ে চলে আসছে, মানে হল থেকে 12-13 আরো একটা ওনার মুভি হলে চলে আসছে। ইয়েস, মানে এই যে আগের মাসেই ওনার সরসরা রিলিজ পেলো 12 তারিখ, যেটা বেশ আমার ভালো লেগেছে। আবার এই মাসে একটা মুভি নিয়ে আসে খেল খেল মেইন, তো তাহলে কাম ব্যাক হবে কি করে? কারণ পাবলিকের মধ্যে আর কোনো এক্সাইটমেন্টই নেই যে অক্ষয় কুমারের মুভি আসছে, এটা আলাদা এক্সাইটমেন্ট হবে, কাজ করবে, তেমন কোনো এক্সাইটমেন্টই পাবলিকের মধ্যে নেই। এর মধ্যে কাম ব্যাক করতে গিয়ে কি করতে হবে? শাহরুখ খানের মতো 3-4 বছর সব জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। তারপর যখন পাবলিকের ভেতর ডিমান্ড হবে যে অক্ষয় কুমারের মুভি চাই, অক্ষয় কুমারকে মুভিও দেখতে, তখন অক্ষয় কুমার একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছে, ভালো ডাইরেক্টরের সাথে কোলাপ করে তখন যদি উনি মুভিটা নিয়ে আসেন, তখন সেই মুভিটা শিওর শর্ট হিট হবে, আর এইটা হবে একটা গ্রেট কাম ব্যাক। আর উনি যদি এইরকমভাবে প্রতি মাসে একটা করে মুভি রিলিজ করেন, তাহলে আমার মনে হয় না যে ওনার কাম ব্যাক কারো সম্ভব এই জন্মে। বাকি আবারও ওনার এই মাসে একটা মুভি আসতে চলেছে খেল খেল মেইন, যেটা ট্রেলার নিয়ে আজকে আমি ফাইনালি কথা বলবো। সো এই ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি, তাহলে এটাই বলবো যে আমার একটা অ্যাভারেজ ট্রেলার লেগেছে। মানে ট্রেলারের ভেতর আহামরি এমন কোনো জিনিস নেই যেটা দেখার পর আমি ফুলি এক্সাইটেড হয়ে যাবো আর এই মুভিটা দেখতে শুরু যাবো। এই ট্রেলারটা একটা অ্যাভারেজ ট্রেলার ছিল, আর এই মুভিটাও কিন্তু একটা রিমেক মুভি, যেটার নাম হচ্ছে পারফেক্ট স্ট্রেঞ্জার। অ্যান্ড অবভিয়াসলি আমি সেই মুভিটা দেখিনি। ট্রেলার থেকে যে স্টোরিটা আমি বুঝতে পারলাম যে এখানে যে যতগুলো মেইন ক্যারেক্টার্স আছে তাদের পার্সোনাল লাইফটাকে তারা পাবলিক করে দেবে, যার ফলে মুভির ভেতর সিচুয়েশনাল কমেডি সৃষ্টি হবে বা আস্তে আস্তে গিয়ে মুভিটা সিরিয়াস হয়ে যাবে। আর আমার এই ট্রেলারের ভেতর একটা জিনিস ভালো লেগে, সেটা হচ্ছে এই ট্রেলারের ভেতর থাকা কমেডি, যেটা কোনো কোনো জায়গায় ওয়ার্ক করে, কোনো কোনো জায়গায় করে না। আর ওভারঅল অক্ষয় কুমারকে আরও একবার আমরা কমেডি অফ দ্য ইয়ার দেখতে, যেটা উনি সব থেকে ভালো করতে পারেন কমেডি, অ্যান্ড ওনার কমিক টাইমিং এই ট্রেলারের ভেতর আরও একবার জবরদস্ত লেভেলে আমরা দেখতে পেয়েছি। বাকি এই মুভিটা 3-2 এর সাথে ক্ল্যাশ করছে, সো দেখা যাক 3-2 এর সাথে ক্ল্যাশ করার পরে মুভিটা কত কোটি টাকার ওপেনিং নেয়। বাকি তোমার কেমন লেগেছে খেল খেল মেইন ট্রেলার তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। তোমার কি মনে হয় অক্ষয় কুমার এই মুভিতে কাম ব্যাক করবে? তুমি সেটাও অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাই।